আজ আফগানিস্তানের বিপক্ষে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যেটা দেখে মনে হয়নি আজকের ম্যাচটায় কোনোভাবে এগোতে পারবে বাংলাদেশ। তবে শেষ দিকে টাইগার বোলিং ভেলকিতে উইকেট হারাতে হারাতে একাকার হয়ে গেছে আফগানিস্তান, কেননা শেষের 76 রান করতেই আফগানিস্তান হারিয়েছে 9টি উইকেট। তবে ম্যাচের 36তম ওভারে ঘটে যায় হাস্যকর এক ঘটনা, কারণ ব্যাট হাতে মাঠে নামলেও সেফটি গার্ড নিয়ে আসেনি আফগান স্পিনার মুজিবুর রহমান। আর মুজিবের এমন ঘটনায় পিছন থেকে ছুটে এসে কিছু একটা বলতে দেখা যায় লিটন দাসকে, যা নিয়ে হাসিতে মেটে ওঠেন লিটন দাস ও মুজিবুর রহমান নিজেও। তো দর্শক, তখন মুজিবুর রহমানকে কি এমন বলেছিল লিটন দাস তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।